সুপ্রিয় শিক্ষার্থী, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ অনলাইন প্রোগ্রামের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন, সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ, একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শীতের আগমন ঘটেছে, আমরা সারা বিশ্বব্যাপী করোনার যে ভয়াল সবল, এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, এ থেকে মুক্তি পাওয়ার জন্য, এ থেকে সেফ থাকার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে সুস্থ রাখেন। আমরা আজকে অর্থনীতি প্রথম পত্রের যোগানের স্থিতিস্থাপকতা সম্বন্ধে, গত ক্লাসে আমরা যোগান অপেক্ষক সম্বন্ধে আলোচনা করেছি, যোগানের গাণিতিক অংশ সম্বন্ধে আলোচনা করেছি, বিধি সম্বন্ধে আলোচনা করেছি, আজকে যোগানের স্থিতিস্থাপকতা সম্বন্ধে আলোচনা করব ইনশাআল্লাহ। শীতের মৌসুমে প্রচুর পরিমাণ সুন্দর প্রচুর পরিমাণ শীতের তীব্রতা পরিলক্ষিত হচ্ছে, কুয়াশায় ঢেকে গেছে। এমতো অবস্থায় তোমাদের সাথে ক্লাসে দেখা না হয়ে অনলাইনের মাধ্যমে তোমাদের সাথে আমি ক্লাস নিচ্ছি, বা তোমাদের সাথে ভিডিও কলে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সময় যোগাযোগ হচ্ছে। তোমরা যেভাবে ইনস্ট্রাকশন করি সেইভাবে তোমরা আগাতে থাকো, ইনশাআল্লাহ ভালো একটা লক্ষ্যে যাতে পৌঁছাইতে পারো। এই দুর্যোগকালীন সময়টা আমরা সবাই কাটিয়ে উঠি, সবাই সুস্থ থাকি। আমরা আজকে যোগানের স্থিতিস্থাপকতা সম্বন্ধে আলোচনা করব ইনশাআল্লাহ। যোগানের স্থিতিস্থাপকতা, আমরা জানি দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে, দামের সাথে যোগানের এই ধনাত্মক সম্পর্ক যার নাম যোগান বৃদ্ধি। সেক্ষেত্রে যোগানের স্থিতিস্থাপকতা আরেকটু ব্যতিক্রম, দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে, দামের সাথে যোগানের এই ধনাত্মক সম্পর্ক সব দ্রব্যের ক্ষেত্রে সমান হয় না, সব দ্রব্যের ক্ষেত্রে সমান হয় না। তাই বলা যায় দামের শতকরা পরিবর্তনে যোগানের যে শতকরা পরিবর্তন ঘটে, এই দুয়ের অনুপাতকে যোগানের স্থিতিস্থাপকতা বলে। দামের শতকরা পরিবর্তনে যোগানের যে শতকরা পরিবর্তন ঘটে, এই দুয়ের অনুপাতকে যোগানের স্থিতিস্থাপকতা বলে। যোগানের স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে যোগানের স্থিতি স্থাপকতা সমান ইএস ইলাস্টিসিটি অফ সাপ্লাই সমান যোগানের শতকরা পরিবর্তন ভাগ দামের শতকরা পরিবর্তন। এটা হচ্ছে মূলত যোগানের স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি অফ সাপ্লাই, যোগানের স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি অফ সাপ্লাই, যোগানের শতকরা পরিবর্তন ভাগ দামের শতকরা পরিবর্তন। যোগানের শতকরা পরিবর্তনকে দামের শতকরা পরিবর্তন দ্বারা ভাগ করলে একটি দ্রব্যের যোগানের স্থিতিস্থাপকতা বের করা সম্ভব। অন্য কথায় দামের পরিবর্তনে যোগানের সাড়া দেওয়ার মাত্রাকে যোগানের স্থিতিস্থাপকতা বলে। দামের পরিবর্তনে যোগানের সাড়া দেওয়ার মাত্রাকে বলা হয় যোগানের স্থিতিস্থাপকতা। এই দুটি লাইন আমরা ভেঙে আরও একটু ছোট লাইন আঙ্গিকে করা সম্ভব। যোগানের শতকরা পরিবর্তন লিখতে পারি, যোগানের পরিবর্তন, যোগানের পরিবর্তন ভাগ মূল যোগান, মূল যোগান দামের
পরিবর্তন পরিবর্তন ভাগ মূল দাম এই যে যে ওই দুইটা লাইনকে ভেঙে আমরা এই চারটি লাইন করতে পারি যোগানের পরিবর্তন ভাগ মূল যোগান অর্থাৎ আগে মূল যোগান ছিল পরবর্তীতে দাম পরিবর্তিত হওয়ার দরুন যোগানের পরিবর্তন ঘটছে যখন মূল যোগান ছিল তখন একটা মূল দাম ছিল দামের পরিবর্তন ঘটছে সাথে সাথে যোগানেরও পরিবর্তন ঘটছে এই কয়েকটি চারটি লাইনকে আমরা প্রতীক আকারে প্রকাশ করি ডেল্টা এস তাহলে শুধুমাত্র এস দামের পরিবর্তন ডেল্টা পি তাহলে মূল দামটা শুধুমাত্র পি এই প্রতীক কয়টিকে আমরা লিখতে পারি ডেল্টা এস ভাগ এস ডেল্টা পি ভাগ পি সরলীকরণের ক্ষেত্রে ডেল্টা এস ভাগ গুণ হয়ে গেল তাহলে ডেল্টা পি উপরে ছিল নিচে চলে আসলো পিটা নিচে ছিল উপরে চলে গেল অতএব লিখতে পারি ডেল্টা এস ভাগ ডেল্টা পি ইনটু পি বাই এস অতএব ইএস ইলাস্টিসিটি অফ সাপ্লাই সমান সমান ডেল্টা এস বাই ডেল্টা পি ইনটু পি বাই এস এই হচ্ছে আমার যোগানের স্থিতিস্থাপকতা যোগানের যোগানের স্থিতিস্থাপকতা হচ্ছে দামের আমরা জানি দাম বাড়লে যোগান বাড়ে দাম কমলে যোগান কমে দামের পরিবর্তনের সাথে সাথে যোগানের পরিবর্তন সব দ্রব্যের ক্ষেত্রে সমান হয় না তাই বলা যায় দামের শতকরা পরিবর্তনে যোগানের যে শতকরা পরিবর্তন ঘটে এ দুয়ের অনুপাতকে যোগানের স্থিতিস্থাপকতা বলে যোগানের স্থিতিস্থাপকতা আমরা দেখলাম যোগানের শতকরা পরিবর্তন ভাগ দামের শতকরা পরিবর্তন তারপরে ধাপ বাই ধাপ অবশেষে আমরা দেখতে পাই ডেল্টা এস বাই ডেল্টা পি ইনটু পি বাই এস এই হচ্ছে আমার যোগানের স্থিতিস্থাপকতা এভাবে তোমরা সামনের দিকে আগাতে থাকো ইনশাল্লাহ সামনে আরও এই অধ্যায়েরই ভারসাম্য অংশ থেকে আমরা আলোচনা করব সামনে আগামী ক্লাসে যোগানের তার আগে যোগানের স্থিতিস্থাপকতা পাঁচ প্রকার যোগানের স্থিতিস্থাপকতা পাঁচ প্রকার এক নম্বর যোগানের একক স্থিতি স্থাপকতা একক স্থিতিস্থাপকতা দুই নম্বর এককের চেয়ে কম কম স্থিতিস্থাপকতা তিন এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা চার নম্বর শূন্য স্থিতিস্থাপকতা পাঁচ নম্বর অসীম স্থিতিস্থাপকতা এই হচ্ছে যোগানের স্থিতিস্থাপকতা তোমরা এই অংশগুলো সুন্দর মতো তোমরা দেখবে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ